মিছিল করার কারণে মিছিল থেকে দৌড়ে নিয়ে রাতের অন্ধকারে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল, আমরা এক মিনিটের জন্য থেমে থাকিনি। আমরা তো ছিলাম, আমরা আছি, আমরা কখনো থেমে থাকতে পারি না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ এবং জাতির জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপরে যত জুলুম, অত্যাচার, নির্যাতন আসুক না কেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো তাদের কাজ বন্ধ রাখেনি এবং বন্ধ রাখতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াত নেতা ইয়াসিন আরাফাত। চলুন আমরা তার বক্তব্য শুনে আসি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা একটু সময়ের জন্য থেমে থাকিনি। 28 অক্টোবরের লোকে বৈঠা দিয়ে পল্টন মোড়ে তাণ্ডব চালানো হয়েছিল, আমরা এক সেকেন্ডের জন্য থেমে থাকিনি। আমাদের নেতৃবৃন্দকে কারাগারে নেওয়া হয়েছিল, জেল জুলুম করা হয়েছিল, মিছিল করার কারণে মিছিল থেকে দৌড়ে নিয়ে রাতের অন্ধকারে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল, আমরা এক মিনিটের জন্য থেমে থাকিনি। আমরা তো ছিলাম, আমরা আছি, আমরা কখনো থেমে থাকতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। বহু রক্ত পিচ্ছিল পথ মাড়িয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি স্বাধীন এবং সুন্দর পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। 2006 সালের 28 অক্টোবর থেকে আজকের এই সময় পর্যন্ত আমরা অনেক শাহাদাতের সাক্ষী, আমরা অনেক গুম হওয়ার সাক্ষী, আমরা অনেক হাত হারা, পা হারা, মায়ের আহাজারি, বোনের বোনের ক্রন্দনের সাক্ষী। আমাদের এই পথ পর্যন্ত আসতে কত ভাই আমাদের জেলে গিয়েছেন। আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে হেসে হেসে ফাঁসিকে বরণ করার সেই ঘটনারও আমরা সাক্ষী। আজকে যে পরিবেশে আমরা এসেছি, এটি সাধারণ কোনো পরিবেশ নয়। অসংখ্য মায়ের ক্রন্দন, বোনের আহাজারি, ভাইয়ের আর্তনাদের পরিবেশের মধ্য দিয়ে আমরা এই পরিবেশটা পেয়েছি। সুতরাং এই পরিবেশ আমাদের জন্য আমানত। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা একটু সময়ের জন্য থেমে থাকিনি। 28 অক্টোবরের লোকে বৈঠা দিয়ে পল্টন মোড়ে তাণ্ডব চালানো হয়েছিল, আমরা এক সেকেন্ডের জন্য থেমে থাকিনি। আমাদের নেতৃবৃন্দকে কারাগারে নেওয়া হয়েছিল, জেল জুলুম করা হয়েছিল, মিছিল করার কারণে মিছিল থেকে দৌড়ে নিয়ে রাতের অন্ধকারে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল, আমরা এক মিনিটের জন্য থেমে থাকিনি। আমরা তো ছিলাম, আমরা আছি, আমরা কখনো থেমে থাকতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং যে পরিবেশ আমরা পেয়েছি, যে সময় আমরা পেয়েছি, এটাকে গণিমত মনে করে প্রতিটি সময়কে, প্রতিটি মিনিটকে, প্রতিটি টাইমকে আমাদের কাজে লাগাতে হবে পরিকল্পিতভাবে। আমাদের মহানগরী আমির ইতিমধ্যে ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে, থানা আমিরদের প্রোগ্রামে আমাদের জন্য করণীয় ঠিক করে দিয়েছেন। আমরা আমাদের প্রতিটি পাড়া, মহল্লা, সাধারণ মানুষ এমন একজন থাকবে না যার কাছে জামাত ইসলামী কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছবে না। আজকে অসংখ্য মানুষ তার সমস্যা সমাধানের জন্য একজন নেতা খুঁজে, এতদিন পর্যন্ত সৎ নেতা তাদের পাশে না থাকার কারণে আওয়ামী লীগের কাছে তারা ধর্ণা দিয়েছিল, বিএনপির নেতার কাছে তারা ধর্ণা দিয়েছিল। সুতরাং মানুষের সমস্যার সমাধানে সবার আগে যদি জামাত ইসলামের পাশে দাঁড়াতে পারে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সকলে সকলের জায়গা থেকে সেই ভূমিকা পালন করব। এই পরিস্থিতির আগেও আমাদেরকে বলা হচ্ছে আমরা ব্যক্তিকে গঠন করব, পরিবারকে গঠন করব, সমাজকে গঠন করব। এই তিনটাকে গঠনের মাধ্যমে গোটা রাষ্ট্রকে কোরআনের আলোয় আমরা গঠন করব ইনশাআল্লাহ। সে ধরনের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সে স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে সারথি হব, সকলে কার্যকর ভূমিকা পালন করব। আগামী দিনে একজন রুকনে পাওয়া যাবে না যে রুকনকে নিষ্ক্রিয়তার অভিযোগ করা যাবে। এ জায়গা থেকে আমরা সকলে ভূমিকা পালন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলা নিলাল বালাগ।